তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আজকে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারির স্পেশাল কিছু মেনু আছে, সেটা হচ্ছে টোটালি সব কিছু আজকে মাই বানাচ্ছে। তো আমার আর আমার বরের দুজনারই ফেভারিট মেনু হচ্ছে আজকে। মা, তুমি কী সেজেছো? কী সেজেছো তুমি? ভুতু, তো মা রান্নাঘরে কাজ করছে, চলো তোমাদের কাছে তোমাদেরকে মার কাছে নিয়ে যাই, দেখো মা কি কি বানাচ্ছে। তো এগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, একটু গেস করতে পারছো যে কি কি আজকে হতে চলেছে। মা, আচ্ছা কি কি হবে সেটা একটু সবাইকে বলে দাও। আজকে ফ্রাইড রাইস, হ্যাঁ, চিলি চিকেন, হ্যাঁ, আমের চাটনি, হ্যাঁ, মিষ্টি। দেখলে মা কি এখন বানাচ্ছে? এখন এই চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করছে। দেখো এখানে চিকেন ফ্রাই করে রাখা আছে, এখানে রাখা আছে বিনস, গাজর সব ভেজে, আর এইখানে রাখা আছে কাজু, কিশমিশ, তেজপাতা টেজপাতা এগুলো সব রাখা আছে ফ্রাই করে। আর এই দেখো এখানে চালটা সেদ্ধ করে রাখা আছে। তো মা সব কিছুই বানাচ্ছে আজকে, আমি পুরো মুক্ত। তুমি তো একটু সবার সাথে কথা বলবে বলছিলে, তাই না? সবাইকে একটু হাই বলে দাও। হাই বলো তোমরা। তোমরা কেমন আছো? বলো। আমি আমি লিপস্টিক পরেছি, কেমন লাগছে? না, ওদেরকে জিজ্ঞেস করো কেমন লাগছে। ওয়াও, তোমরা জানাও মা ওকে কেমন লাগছে। তো আমি স্নান করে নিয়েছি, এখন একটু ঠাকুরটা দিয়ে দেবো, আর তারপরে খাওয়া দাওয়া হবে। কারা কারা আসছে তোমরা সেটাও দেখে নেবে সাথে। আর দেখো এই যে এখানে বসে আছে তাতাই আর সঞ্জুক্তা। তো একদম তাতাইকে আজকে টোটালি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমরা, কিন্তু যাই হোক প্ল্যানটা ফ্লপ করে, যাই হোক ভাই আমার, হ্যাঁ, তো ভাই খুশি হয়েছে সঞ্জুক্তার আশাতে। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। দাদা, দেখার জন্য ভিডিওটাতে সঙ্গে থাকো। তো দেখো মা এইভাবেই ফ্রাইড রাইস বানায়। আগে রাইসটাকে স্টিম করে নিয়ে তারপরে এইভাবে বানায়, ফ্রাইড জিনিসগুলো দিয়ে মিক্স করে। দেখো এখানে সবাই আমরা খেতে বসে গেছি, সঞ্জুক্তা, তাতাই, সৌমি, রাজেন, পলাশ, আমার বর, আমি। বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো, কারণ বাবাকে একটু টাইমলি খেতে বলেছে ডক্টর। আর মা এদিকে হচ্ছে বিছানায় বসেছে, কারণ নিচে বসতে মা একদমই পারবে না, ডক্টর বারণ করেছে, মার পায়ে একটু প্রবলেম আছে তো তাই জন্য। তো সবাই তো সবার এটা বলেই দিয়েছে কেমন হয়েছে। তারপরে আমি খেলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, মার হাতের না আমার স্বর্গীয় লাগে, দারুণ খেতে হয়েছিল। তো অ্যাকচুয়ালি লাঞ্চটা কমপ্লিট করার পরেই আমরা কেক কাটিংয়ের ইয়েটা স্টার্ট করে ফেললাম, কারণ এক একজন এক এক জায়গায় চলে যাবে, তাতাই সঞ্জুক্তা ওরাও বাড়ি চলে যাবে, তারপরে পলাশও চলে যেত, ওইদিকে রাজেন সুমিরাও বাড়ি ফেরত যাবে। তো তাই জন্য কেক কাটিংটা করেই ফেললাম। তো আর দেখো এই যে বিছানার চাদরটা পাতা আছে দেখতে পাচ্ছ, এই এই সেটটা হচ্ছে আমার দিদুন আমাকে বার্থডেতে দিয়েছিল। তো বাকি গিফটগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো এই জায়গাটা না আমি একটুখানি ফাস্ট করে দিয়েছি, কারণ এই জায়গাটা বিশাল লেন্দি ছিল। আমি সঞ্জুক্তাকে করতে বলেছিলাম ভিডিওটা, এত বড় করে দিয়েছি, ও পজই করেনি, ও ভিডিওটা কন্টিনিউ করে গেছে। আর সত্যি কোন জায়গায় কাটবো কোন জায়গায় রাখবো আমার মাথায় এত কিছু ঢুকছিল না, তাই জন্য আমি ডাইরেক্ট ফুল ভিডিওটাকেই ধরে একদম ফাটাফাট করে হচ্ছে স্পিড করে দিয়েছি। দেখো এই দেখো কেক কাটিং করলাম, মিয়া ওমরের থেকে মাই কেকটা আনিয়েছিল, মাই আজকের সমস্ত অ্যারেঞ্জমেন্টটা মা মানে মাই করেছে, মা আর বাবা মিলে করেছে। এই কেকটাও ভাইকে দিয়ে মা বাবা আনিয়েছিল। আজকে মেনুতে হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মিষ্টি ছিল পাতে, আমের চাটনি ছিল যেটা মাই করেছিল, সব কিছুই মা করেছিল, কেকটাও মা আনিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস ফুল ড্রিঙ্কস সব কিছু। আর খাওয়া মানে এইসবের শেষে আইসক্রিম খেয়েছিলাম আমরা, যেটা আমার বর এনেছিল। তো দেখো এখন পরপর বাবা মার সাথে, এই দেখো এটা আমার বাবা, যে আমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার বাবা, আর সুরহিত মানে আমার বরের পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার মা। তোমরা নিশ্চয়ই অনেক ভিডিও
কে অনেক ভিডিওতে দেখেছো ওদেরকে। দেখো ফার্স্ট কেক কাটিংটা করলাম, মেয়ে তো না মারাত্মক আনন্দ পায় এরকম কেক কাটিংয়ে। একদম যখন ও ছোটো ছিল, ওর প্রথম বছরের জন্মদিনের সময় ও না সেরকমভাবে এনজয় করতো না কেকটা, মানে কেক সেরকমভাবে কাটতে চাইতো না, বুঝতে পারতো না অনেক কিছু। এখন তারপরে না কেক দেখলেই শুধু হলো কে তে তে করেই যায়, সমানে খাবে, মেনলি ঘাটাঘুটি করবে। মানে এত বিশাল বড় একটা কেক যদি ওর চোখের সামনে চলে আসে, ওকে তো ছোটো ছোটো কাপ কেক বা এরকম ছোটো ছোটো পেস্ট্রি দিই, বড় কোনো সময় সেলিব্রেশন কেক যখন আসে ওর সামনে, ওর কেমন পাগল পাগল টাইপের লাগে, কী করে নিজে নিজে কাটবো, কী করে হচ্ছে নষ্ট করবো একটু, এইসব সমস্ত বাচ্চারা যেমন করে আর কি। তো সত্যিই না নিজেকে খুব লাকি মনে হয় যে মানে বাবা মার এত বয়স হয়ে গেছে, বাবা মা এই বয়সেও আমাদের জন্য এতভাবে এত মানে আমাদের প্রত্যেক কটা দিন প্রত্যেক কটা অকেশন যাতে হচ্ছে স্পেশাল হয়ে ওঠে, সেই জন্য বাবা মা অনেক পরিশ্রম করে। বাবা মা সেই খড়গপুর থেকে এসেছে আমাদেরকে মানে সারপ্রাইজ দিয়েছে, আমাদের মানে এই অ্যানিভার্সারিটা সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য ওরা সব কিছু সমস্ত সব কিছু করেছে। এদিকে বাবা সমস্ত বাজার টাজার করে এনেছে নিজের হাতে সব কিছু, সেটা নিশ্চিত আমরা ব্লগের লাস্টে দেখতে পাবে। আর দেখো এই যে আমরা এখানে কেক কাটাকুটি করে মানে খাওয়া চিঠাচ্ছি, ফটোশ্যুট করছি, ওইদিকে মেয়ে হাম দেখো মাঝখান থেকে কী সব করছে, ইয়ে নিয়ে একটা নাইফ নিয়ে ওই যে যেগুলো কাঠের যে ইয়েগুলো হয় ওইটা নিয়ে হাঁটাকুটি করছে, এসব করছে। তো বাকি ভিডিওটাও দেখো তোমরা, এ দেখো আমরা হাসাহাসি করছি কত। আর হ্যাঁ সত্যি আমাদের ফ্যামিলিতে না এই হাসিটা বিশাল বড় একটা জিনিস, মানে এমনভাবে যখন সব বোনরা বা সবাই যখন একসাথে যখন আমরা হই তখন এত হাসাহাসি করে না, পাড়ার লোক যদি শোনে না ভাববে যে এই বাবা এদের বাড়িতে কী হয়েছে, কিন্তু না হাসিটা পুরো অন্তরের হাসি, তাই জন্যই এত জোরে জোরে হাসিটা হয়। অনেকে আমাদের হাসি শুনে অনেক ব্যঙ্গ করে, অনেকে এ করে, কিন্তু হ্যাঁ আমি এই কথাটাই বলবো, যারা প্রাণ খুলে হাসতে পারে তাদের মনের কোনো প্যাজ খোঁজ বা কোনো কিছু তাদের মনের মধ্যে থাকে না, তাই জন্যই তারা প্রাণ খুলে হাসতে পারে। আর আমার ওই প্রাণ খোলা হাসিটাই খুব ভালো লাগে, তাতে মানে যারা প্রাণ খুলে হাসতে পারে না তাদের হার্টও স্ট্রং থাকে, এইটা আমি বলবো। দেখো এদিকে হচ্ছে পলাশ, রাজেন আর আমার পাশে সৌমি, আমরা সবাই মিলে এবারে ফটোশ্যুট করার জন্য একটু ইয়ে করলাম, তারপরে ওদেরকে কেক ঠেক খাওয়ানোর পরে ইয়ে করার পরে কেক কাটিং ফটোশ্যুট সব কমপ্লিট হওয়ার পরে এরপরে হচ্ছে সংযুক্ত আর তাতাই আসবে। তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, এরপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর তোমরা অনেক অনেক ব্লেসিংস দিও আমাকে, আমার বরকে, আমার মেয়েকে, আমাদের পরিবারের সবাইকে, যাতে আমরা এরকমভাবে হাসি খুশিভাবে সারাটা জীবন আমরা এইভাবেই যাতে হচ্ছে চালিয়ে যেতে পারি। তো ভিডিওটাতে সঙ্গে থাকো। বলছে কি করি ওকে দাঁড় করে দাও না, কি করছে কি এই মালটাকে সরিয়ে দাও, সাইডেই আছে।
আর এই দেখো সঞ্জুক্তা আমাদেরকে একটা গিফট দিয়েছিল আমাকে আমার বরকে, এই দেখো এটা হচ্ছে একটা ফটো ফ্রেম শোপিস, যার মধ্যে যে পিছনে হচ্ছে যে হোয়াইট পেপারটা তোমরা দেখতে পাচ্ছ একটু রিমুভ করে আমাদের ফটো একটা হার্ট শেপে করে লাগানো যায়, তো এই গিফটটা দিয়েছিল। আর এই আইসক্রিমগুলো আমরা খেয়েছিলাম এর পরে, লাঞ্চের পরে করা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য আজকে মানে কালকে একটু বিজি হয়ে গেছিলাম। তারপরে একটা আমাদের ইনভিটেশন ছিল এক জায়গায়, সেখানে গেছিলাম, ওখান থেকে এসে রাত হয়ে গেছিলো, একটু এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তাই আজকে হচ্ছে সব হয়ে গেছে, একটু পরে লাঞ্চ করব। আর বাবা হচ্ছে মেয়েকে নিয়ে, আমার বাবা মা তো এসেছে, বাবা হচ্ছে মেয়েকে নিয়ে গেছিলো একটু বাজারে। মেয়ে খুব ফল টল ভালোবাসে, তাই না মা? তুমি কি খাচ্ছ এখন? আম। কে কিনে দিয়েছে আম? জান কিনে দিয়েছে। আম কেমন খেতে? ভালো, টেস্ট খুব। তো সিজনে একদম নতুন উঠেছে আমগুলো, খুব সুন্দর মিষ্টি, একদম গোলাপ খাস আম। ওটা মেয়েকে কেটে দিয়েছে, বাবা নিজেই এনেছে, এনে মেয়েকে কেটে দিয়েছে, আমরা একটু সবাই খেলাম। তো দেখো বাবা এই ফলগুলো এনেছে, আর তোমাদেরকে দেখাবো যে কালকে কী কী গিফট পেয়েছি, কিছু আগে পেয়েছিলাম, কিছু পরে পেয়েছি, কী কী পেয়েছি, চলো এগুলো দেখো। আর বাবা কী কী ফল এনেছে, কী বাজার করে আনলে, চলো দেখা যাক। ওই যে এই কলাগুলো দেখতে পাচ্ছ, এগুলোও বাবা কিনে এনেছে। দেখো আমরা না এইভাবে হচ্ছে ঝুলিয়ে রাখি এতে, কারণ না হলে যদি প্লাস্টিকে রাখা হয় বা কিছুতে রাখা হয় না, তাহলে না মানে পচে যাওয়ার চান্স থাকে, তো এইভাবে ঝুলিয়ে রাখা হয়। আমার না সব কিছু কালকে দেখানো হয়েছিল, কী কী খাওয়ার হয়েছে, বাট এইটা তোমাদেরকে দেখানো হয়নি। এই মিষ্টিটাও ছিল পাতে, ছানার জিলিপি, যেটা হচ্ছে মারা ওই ইয়ের থেকে নিয়ে এসেছিলো, ইশাপুর থেকে নিয়ে এসেছিলো। আচ্ছা, আর এই দেখো এই আমগুলো বাবা এনেছে, গোলাপ খাস আম। দেখো গোলাপ খাস মানে এরকম টাইপের হয়, উপরটা না একটু রেড রেড মতন এরকম হয়, দারুণ সুন্দর মিষ্টি এই আমগুলো। তারপরে হচ্ছে মেয়ের জন্য এনেছে এই মোসম্বি লেবুগুলো, কারণ মেয়ে খুব লেবু বা এর মানে ফল, যে কোনো ফল টল খুবই ভালোবাসে মেয়ে খেতে। আবার এইদিকে হচ্ছে এনেছে বাবা পেয়ারা এনেছে, আর এখানে একটা তরমুজ আছে, যে তরমুজটা সে কাটতে হবে, এটা কাটা হয়নি, এটা এনেছে বাবা। তারপরে এই জামরুল এনেছে, দেখো জামরুল এনেছে। হ্যাঁ, তারপরে আচ্ছা এবারে দেখাই গিফট কী কী আছে। এই দেখো এটা আছে, যেটা হচ্ছে কি না আমার মেয়ের জন্য পাঠিয়েছে মণিমারা, মেয়ে খুব চকলেট ভালোবাসে, তাই জন্য মেয়ের জন্য এটা পাঠিয়েছে। আচ্ছা, আর এই দেখো মণিমা, এটা হচ্ছে আমাদেরকে গিফট করেছে এটা অ্যানিভার্সারিতে। এটা হচ্ছে বোরোসিলের যেটা 6টা সেটের এসপ্রেসো ক্লাসিকের যে কাপগুলো হয় না চা খাবার, ওগুলো পাঠিয়েছে। আমার না এরকম কাচের কাপ ছিল না, আমি কোনো একটা আমার ভিডিওতে বলেছিলাম, ক্রিসমাসের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার এরকম কাচের কাপ খুব ভালো লাগে খেতে। সত্যি কাচের কাপ না মানে কাচের কাপ যদি চাটা খেতে খুব ভালো লাগে আর কি। ম্যাও ওটা ঠিকভাবে রেখে দাও, নাহলে পড়ে যাবে কিন্তু। তো এইটা হচ্ছে মণিমা পাঠিয়েছে। তোমরা কালকে যেই চাদরটা দেখেছিলে পাতা আছে, কালকে যেই চাদরটা পাতা আছে দেখেছিলে, সেটা আমার দিদুন পাঠিয়েছিল, খুব সুন্দর। মানে অকেশন পারপাসে আমরা যে চাদরগুলো পাতি না, একটু ভেলভেট ভেলভেট টাইপের, ওটা দিদুন পাঠিয়েছিল। আর হ্যাঁ, মা অনেকদিন আগে ট্রলি দিয়েছিল, অনেকদিন আগে মানে এই ইয়ের পারপাস আর কি, অ্যানিভার্সারি পারপাস। তো ওইটা চলো তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তো তার জন্য ওই ট্রলিটা মা কিনেছিল, কিন্তু সেটা তো হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। তাই এই ট্রলিটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো দেখতে পাচ্ছ সাফারির এই ট্রলিটা মা দিয়েছিল, এটা হচ্ছে 55 লিটারের ট্রলি আছে। দেখো সাফারির এই ট্রলিটা, আর এরকম না চেরি রেড কালারের ট্রলি আমার খুবই ভালো লাগে, তো এই ট্রলিটা বাবা মা দিয়েছে। মানে ফল টল খেয়ে শর্টস বানানোর অনেকগুলো হচ্ছে জিনিস হয়ে গেল, মানে তোমরা তো জানোই আমার শর্টস, যারা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো যে মানে আমি শর্টসগুলো যেগুলো করি সেগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়, মানে খেয়ে করি আর কি। তো অনেকগুলো হয়ে গেল, আর তোমরা অনেকদিন ধরেই যারা শর্টসের মানে যারা শর্টস থেকে সাবস্ক্রাইবার হয়েছো আমার বা যারা আমাকে ভালোবাসো, তারা তো তোমরা অনেকদিন ধরেই চাইছিলে যে দিদি একই রকম খাচ্ছ, একটু ডিফারেন্ট কিছু খাও। তো এখন গরমকাল মানে ভরপুর ফলের সিজন, আম ঠাম এরপরে লিচুও চলে আসছে, তোমরা এখন নতুন নতুন অনেক কিছু চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর।
তো একঘেয়েমি সত্যি অনেকদিন ধরে একঘেয়েমি হয়ে যাচ্ছিল, কিন্তু কি বলতো আমি হাউস ওয়াইফ, তো আমি নতুন কিছু যদি ট্রাই করতে চাই সেটার জন্য আমাকে বাইরে যেতে হবে, সেটা একটা বেবি আছে, খুব প্রবলেম হয় তাই জন্য। তো তোমরা যেভাবে সাপোর্ট করছো আমি তাই জন্য খুব খুব খুশি। সাবস্ক্রাইবার তো অনেক আছে কিন্তু ভিউটা সেইভাবে, সত্যি বলতে গেলে সেইভাবে ভিউ পাচ্ছি না। তোমরা যদি ভিউতে একটু সাপোর্ট করো খুব ভালো হয়, তাহলে আমি খুব ব্লেসড ফিল করবো নিজেকে। তো যেইভাবে ভালোবাসছো আরও আরও অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেতে চাই, আরও অনেক গ্রো করতে চাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, কালকে কিন্তু সব কিছুই অর্গানাইজ করেছে আমার মা, কেক ঠেক আনানোর থেকে সব কিছু, তোমরা যা যা দেখেছো যতগুলো আইটেম মেনু ফেনু সব কিছু হয়েছে, সব কিছু মাই হচ্ছে অর্গানাইজ করেছে। তো ভিডিওতে আমার সাথে থেকো, আমাকে ভালোবেসো, আর প্রত্যেক কটা ভিডিও ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তো টিল দেন, টাটা।